আপনি যদি ঘরে বসে বাংলাদেশের ট্রেনের টিকিট কাটতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ঘরে বসে রেলের টিকিট কাটার জন্য আপনাদেরকে একটি অ্যাপসের দ্বারস্থ হতে হবে। অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। অ্যাপসটির নাম হচ্ছে রেলসেবা অ্যাপ। আপনারা আশা করছি সকলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। রেলসেবা অ্যাপের মাধ্যমে আপনি চাইলেই খুব সহজে আপনার পরবর্তী যাত্রার জন্য ট্রেনের টিকিট বুক করে রাখতে পারবেন, যাতে করে বাংলাদেশের মতো এত বিশাল জনসংখ্যার মধ্যে আপনি স্বাচ্ছন্দ্যে ট্রেনের সিটে বসে আপনার পরবর্তী গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে রেলসেবা অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে ট্রেনের টিকিটটা কাটতে পারবেন এবং কিভাবে আপনারা এই অ্যাপসটি আপনাদের নির্দিষ্ট ডিভাইসে ডাউনলোড করবেন। প্রথমে জেনে নেওয়া যাক রেলসেবা অ্যাপটি আসলে কি। বাংলাদেশ থেকে ট্রেনের টিকিট কাটার মতো বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে রেলসেবা অ্যাপ। এর সহযোগিতায় আপনি খুব সহজে আপনার পরবর্তী জার্নির জন্য ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। এছাড়াও ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে আপনি শতভাগ নিশ্চয়তা নিয়ে আপনার সিটটি বুকিং করতে পারবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যখন টিকিট কাউন্টারে গিয়ে ট্রেনের টিকিট কাটতে যান তখন আপনি আপনার সিটটা 100% কনফার্ম করার পরও আপনি কোনো ধরনের সিট পাওয়ার আভাস কিন্তু পান না। তখন দেখা যায় যে স্ট্যান্ডবাই অর্থাৎ আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জার্নিটা সম্পন্ন করতে হয়। এটি আসলে খুবই বিরক্তিকর। এতে করে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করার পরেও আপনাকে পুরো জার্নিটা দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করতে হয়। এই সমস্ত ওভারওয়ার্মিং কাজগুলোকে সহজ করার জন্য রেলসেবা অ্যাপই আপনার জন্য কাম্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রেলসেবা অ্যাপটি ডাউনলোড করার জন্য যার যার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে, দেন প্লে স্টোরে সার্চ করে লিখতে হবে রেলসেবা। এরপর সার্চ করতে হবে ওকে, দেন ফার্স্ট যে অ্যাপটি চলে আসবে সেটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আশা করছি আপনারা সকলে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপটি। আমার যেহেতু অ্যাপটি অলরেডি ডাউনলোড করা আছে আমি সেহেতু ওপেনে ক্লিক করলাম। ওকে, এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এর জন্য আপনাদেরকে অবশ্যই আগে মানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আপনাদেরকে অবশ্যই সাইন আপের ওপর ক্লিক করতে হবে। লগ ইনের পাশে যে সাইন আপ অপশনটি রয়েছে সেটার উপর ক্লিক করতে হবে। দেন এখানে নেমের ওখানে ফার্স্ট নেমটা দিতে হবে। আমি সাপোজ ফরমানুল ইসলাম রিয়াদ দিয়ে দিলাম। দেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম 01। এরপর আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই দিয়ে দিবেন। ওকে, দেন নিজেদের ইচ্ছা মতো একটি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে পাসওয়ার্ডের পর এখানে যে কনফার্ম পাসওয়ার্ড রয়েছে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি কিন্তু সেম প্রসেসে আবারও এখানে টাইপ রিটাইপ করে দিবেন। তো আপনারা যখন পুরো ফর্মটি ফিল আপ করে ফেলবেন যে নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে সচরাচর সাইন আপের উপর ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করতে হবে। দেন এরকম একটি অপশন চলে আসবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের। আপনাদেরকে মোবাইল নাম্বারটি সেমভাবে আবার দিয়ে দিতে হবে। এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এরপর লগ ইনের উপর ক্লিক করতে হবে। দেন আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ওটিপি কোড যাবে, সেটি আপনাদেরকে এখানে প্রবেশ করাইতে হবে। আমার এখানে অলরেডি সেটা চলে এসেছে। ওকে, একটু চেক করে দেখে নিই 1880। আপনাদের মেসেজের মধ্যে যে ওটিপি কোডটা আসবে সেটা আপনারা অবশ্যই এখানে দিয়ে দিবেন। দেন সাবমিটের উপর ক্লিক করে দিবেন। দেন এরকম একটি ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। দেন এখানে যে পারচেজ রয়েছে সেটা দিয়ে আমরা মূলত টিকিটটা ক্রয় করব। আপনি চাইলে এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো চেক করে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মূলত আজকের ট্রিক হচ্ছে আপনি কিভাবে ট্রেনের টিকিটটি ক্রয় করবেন। এখন যদি আপনারা রেলের টিকিট ক্রয় করতে চান তো এর জন্য আপনাদেরকে পারচেসের উপর ক্লিক করতে হবে। দেন এখানে হয়তো আপনাকে বলতে পারে প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল বিফোর মানে পারচেস টিকিট।
তো আপনাদেরকে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, অন্যথায় কিন্তু আপনি এই যে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন না। এর জন্য আপডেট প্রোফাইলের উপর ক্লিক করতে হবে, এনআইডি কার্ডে যেরকম নাম রয়েছে সেরকম নামই এখানে দিবেন এবং ডেট অফ বার্থও এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, ওকে ডানে ক্লিক করলাম। দেন জেন্ডার মেল নাকি ফিমেল না আদার্স, যদি ছেলে হয় মেলে দিবেন আর যদি মেয়ে হয় ফিমেলে দিবেন আর যদি আদার্স হয় আদার্সে দিয়ে দিবেন। দেন আমি যেহেতু মেল সেটা মেলের উপর ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। দেন আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা দিব এবং আপনারা যদি চান যে বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে করতে চাচ্ছেন তখন আপনারা বার্থ সার্টিফিকেটের উপর ক্লিক করে দেবেন। আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছি সেহেতু ন্যাশনাল আইডি কার্ডের উপর ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। দেন আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা আমাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিলাম। আপনারাও সেম প্রসেসে যদি আইডি কার্ড দিয়ে করে থাকেন আইডি কার্ডের ইনফরমেশনগুলো পেস্ট করে দিবেন আর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করে থাকেন বার্থ সার্টিফিকেটের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। দেন এখানে সচরাচর সাবমিটের উপর ক্লিক করে দিবেন, ওকে আপনার প্রোফাইলটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চাইলে আপনি টিকিট ক্রয় করতে পারবেন। তো কীভাবে টিকিটটা ক্রয় করবেন তো চলুন দেখে নেওয়া যাক। পারচেসের উপর ক্লিক করবেন, দেন এখানে ফার্স্ট অফ অল দেওয়া আছে ফ্রম স্টেশন টু স্টেশন, অর্থাৎ ফ্রম স্টেশন হচ্ছে আপনি কোন জায়গা থেকে ভ্রমণ করতে চাচ্ছেন সেই স্টেশনটার নাম এবং টু স্টেশন আপনি কোন গন্তব্য অবধি যেতে চাচ্ছেন সেটা। তো ফ্রম স্টেশনের উপর ক্লিক করলাম, আপনি যেখানে একটা স্টেশন যেখান থেকে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। আমি সাপোজ একটা দিয়ে দিলাম যেখানে একটা টু স্টেশন, তাও আমি সাপোজ এখানে ঢাকাতে যাব সেই জন্য ঢাকাতে দিয়ে দিলাম। জার্নি ডেট আপনি কোন দিনটা ভ্রমণ করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন, আমি সাপোজ যেখানে একটা ডেট দিয়ে দিলাম এখানে। এরপর সার্চ ট্রেনে যখন ক্লিক করবেন তখন এখানে আপনাকে রেজাল্টের মধ্যে দেখাবে যে সেই দিন কোন ট্রেনটা মানে ফাঁকা রয়েছে সেটা আপনাকে দেখাবে। এখানে দেখাচ্ছে নো ট্রেন ফাউন্ড, আমি সাপোজ ওনার একটা ট্রাই করে দেখি, এটাও দেখাচ্ছে নো ট্রেন ফাউন্ড। তো এরপর এখানে ট্রেনের লিস্ট অনেকগুলো চলে এসেছে, আপনি কোন ট্রেনে করে যেতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু এটা ট্রিকের জন্য আপনাদেরকে বোঝানোর সাথে দেখাচ্ছি সেজন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশন ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফার্স্টেরটা করে যাব চিন্তা করলাম সেহেতু আমি ফার্স্টেরটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওকে। ফার্স্টে রয়েছে ক্লাস, সিলেক্ট ক্লাস, অর্থাৎ আপনি কোন ট্রেনে করে যেতে চাচ্ছেন, আপনি কোন ক্লাসের ট্রেনে করে যেতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ফার্স্টেটা ক্লিক করলাম। দেন এরপর অ্যাডাল্টের এখানে ওয়ান পার্সন, অর্থাৎ আপনি কয়জন ভ্রমণ করতে চাচ্ছেন মানে একটা ট্রেনের মধ্যে ওয়ান পার্সন টু পার্সন আপনারা যতজন সেটা এখানে ক্লিক করে দিবেন। আমি যেহেতু একজনে যাবো সেজন্য ওকে ওয়ান পার্সন দিলাম। এবং চাইল্ড, এইটা মানে হচ্ছে আপনার সাথে যদি কোনো শিশু থেকে থাকে অথবা কতজন শিশু আপনার সাথে যাবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি ওয়ান চাইল্ড দিলাম, ওকে। দেন সিলেক্ট সিট, যদি আপনি মানে আপনি কোন সিটে করে যেতে চাচ্ছেন আপনি চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং মানে কত নাম্বারটা খালি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 36, 37, 40 এগুলো কিন্তু খালি রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এবং যদি না চান আপনারা এনি সিটের উপর ক্লিক করে দিতে পারেন। এরপর কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা যদি কোনো ধরনের সিট সিলেক্ট করতে না চান অথবা আপনি যে কোনো সিটে যদি আপনি যেতে ইচ্ছুক হন এনি সিটের উপর ক্লিক করে দিবেন। তো এনি সিট দেওয়ার পরে এখানে আরও কিছু অপশন পেমেন্ট মেথডের অপশনগুলো আসতে পারে। যেহেতু আমি ভিডিও শ্যুট করতেছি রাত 1:14 বর্তমানে 1:14, তো সেহেতু এখানে প্রসেসগুলো আসতেছে না, আমি যদি দিনের বেলা করতাম হয়তো এটা চলে আসতো। তো এরপরে কনফার্ম হয়ে যাওয়ার পরে সিটটা যখন কনফার্ম হয়ে যাবে তখন আপনাকে পেমেন্ট মেথড দেখাবে, সেখানে অনেকগুলো পেমেন্ট মেথডের অপশন আসতে পারে, সেখান থেকে হয়তো আপনি বিকাশ, নেক্সাস পে এবং ক্রেডিট কার্ড অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটা পেমেন্ট মেথড দিয়ে কনফার্ম করে দিবেন, দেখবেন যে আপনার ট্রেনের টিকিটটা ক্রয় হয়ে গিয়েছে।
তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কী নিয়ে পেতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।